মাগো 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 মা এই বেবি বেবি মোরে পাগল কিটা দিছে গাড়ি কোন মেরি দিয়া ওই যে ওই যে পুষি ফ্যামিলি বেড়িটা মোরে পাগল কিটা দিছে। ওনার বাসা দিয়ে ওনার এত সুন্দর বাসা, আমি শিখতে চাই কিন্তু কিছুতে শিখতে পারতাছি না, এই বাংলা ভাষা আমি কইতে পারতাছি না কি করুম। তো যাই হোক আজকে আগে কি সেই বাসা আমি কথা কই, যা হইব ভালো হইব খারাপ হইব যা হইব আমি একটু হেঁটেই কম। তো যাই হোক অনেকদিন ধরে মোর কলকাতা ইন্টারন্যাশনাল বুক ফেয়ারে যাওয়ার খুব ইচ্ছা, কিন্তু কি করে যাবো কি করে যাবো, কত বন্ধুরে কল করছি কোনো বন্ধু রাজি হয় না, কারোর সময় নাই। তো মুই আলটিমেটলি ভাবছি যে না যাইতে হইবে, যাই করাই হোক। তো অনেক বন্ধুকে কল করার পর একটা বন্ধু তো রাজি হয়েছে যাওয়ার লেখা, তো মুই রান লেগে রওনা হয়ে গেছি। তো মেট্রো স্টেশনে চলে আসি, মেট্রো স্টেশনে আবার পরে তো সে মনে পড়ছে আর ভিডিও করি নাই, তো তো ভিডিও করতে শুরু করে দিলাম। কি কমু কি কমু তোমাকে, ওই তোমার ঘরলা শুকে আইতাছে, কি কি করবো বুঝতে পারতাছি না। যাই হোক মেট্রোর মধ্যে ঢুকতে আবার একটু ক্যাপ মেরে একটু ভিডিও করতেছিলাম, কি করুক ভাল লাগছিল না। তো এইদিকে আবার মন আবার এক্সাইটেড হচ্ছিল যে কি 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 করুম কি করুম, মানে কলকাতা বা ইন্টারন্যাশনাল বুক ফেয়ারে যায় কি করুম, কার সঙ্গে করুম কিছু বুঝতে পারতেছিলাম না। তো আলটিমেটলি গিয়ে মেট্রো স্টেশন থেকে নামলাম, নামার পরে তারপরে দেখলাম যে একদম বুক ফেয়ারে ঢিকা গেছে, কিন্তু আমি তো আশ্চর্য হয়ে গেছি এত তাড়াতাড়ি বুক ফেয়ারে ঢিকা গেলাম। তো যাই হোক কিন্তু ঢিকা দিয়ে কাউরে চিনতে পারতেছি না, কত ভিড় কত ভিড়, কোন দিকে যাবো কিছু বুঝতে পারতেছিলাম না। তো শেষে মুই কলকাতা যে লিটিল ম্যাগাজিন ওখানে ঢুকছে, ঢিকা দেখি যে এলজিবিটি কিউ সম্প্রদায়ের যে বইগুলো সেই বইগুলো একটা স্টলে রয়েছে। তো ওই বইগুলো দেখলাম, দেখে আর নাড়লাম চাল্লাম, স্যার একটা বই মোর পছন্দ হইলো স্বীকৃতি, সেই বইটা মুই লিয়ে লইলাম। লওনের পরে দেখলাম ভালো করে দেখা দেখা, তো মুই আবার শুরু করছি ঘোরা, কিন্তু কাউরে চিনতে পারতাছি না। চারদিকে দেখি অপরিচিত সব লোকজন, কার সঙ্গে কথা দিব কার সঙ্গে গরম, কিছু ভাল লাগতেছিল না, কিন্তু এত ভিড় এত রোদ্দুর কোন দিকে যাই। তো আর ঘুরছি এদিক সেদিক ঘুরছি এদিক সেদিক ঘুরছি, মন ভালো লাগতেছে না। তো মোর তো মনে হয় কত ফেসবুক ফ্রেন্ড তো মোর রয়েছে, তো সে ফেসবুক ফ্রেন্ডের সঙ্গে হয়তো দেখা হবে দেখাবো, কিন্তু কারোর সঙ্গে দেখা হলো না। অবশেষে দেখা হলো এক দাদার সঙ্গে, অভিষেকদার সঙ্গে, ওর লগে আমি আগেও দেখা করছি। তো অভিষেক থেকে জিজ্ঞেস করলাম কিছু তো কম, ওই একটা ভিডিও করুন কিছু তো কম। তো হে হে কি করবে হে করবো, আমি কি করবো হে কইতেছে, মুই কি করবো মুই তো কোনো কিছু নাই, তো কি করে দুঃখের সাগরে বাইসা মুই কোথায় যাবো কিছুই বুঝতে পারতাছি না। তো শেষে কি করুম, একটা পাশে দেখতেছি এক জায়গায় বাউল গান হইতেছে, সেই বাউল গানের এখানে গেলাম। বাউল গানের এখানে যাওয়ার পরে দেখি মোর বন্ধুর, সে মোর বন্ধুকে মনে হয় ওই যে অভিষেক দাস, সেই অভিষেকদার বন্ধুর সঙ্গে দেখা হইলো, সে তো বন্ধুর সঙ্গে গল্প করতে শুরু করে দিয়েছে। আমি তো সেই ওই কি বলে আমি যদি নিঃশ্বাস যাই বাকি নিঃশ্বাসে গড়াগড়ি খাই সেরকম ভাবে ছিলাম। তো মুই কী করুম, মুই তো সেই বাউল গান দেখতেছি, বাউল গান বাউল গান দেখতে দেখতে হঠাৎ দেখতেছি যে পাশে এক দুর্গা ঠাকুর আকাশে, দুর্গা ঠাকুর দেখতে তো মোর মনে এত ভালো হয়ে গেলো যে কি সুন্দর দেখতে কি সুন্দর দেখতে, সেই মাটির দুর্গা ঠাকুর যে লাল পাড় সাদা শাড়ি পরাইছে যে সে কি অপূর্ব দেখতে, মোর তো আনন্দে মুই আত্মহারা হইয়া গেছি ওই ঠাকুর দেখতে। কি করবো মুই তো অনেকক্ষণ ধরে ঠাকুর দেখছি, দেখতে দেখতে দেখে দেখে আলটিমেটলি তো অনেকক্ষণ থাকার পর মনে হলো না এবার বাড়ানো উচিত, কিন্তু বাইরে সে তো কিন্তু কী করুম কাউরে দেখতে পারতাছি না। সে সে বন্ধু যে আইব কইছে সে বন্ধুরও খোঁজ পাইতাছি না, সে বন্ধু যে কোথায় সে আমাকে কলও করে না, কল করছি সে ধরেও না, কি করুম। এদিক সেদিক ঘুরতাছি আর ওই মনের দুঃখে ছোটোখাটো ভিডিও করতেছি, ভিডিও করে কিন্তু কী কইমু, সে লজ্জায় মুই যে মুখ খুলুম সে মুখও খুলতে পারতাছি না, সে কিছু যে কইমু এত লোক। সে ভিডিও করার দিকে তো মোর দিকে তাকিয়ে রয়েছে, তোমায় মুই কি করবো কিছু কইতে পারতাছি না, শুধু ভিডিও করে রেখে ভিডিও করে রেখেছি। অবশেষে কি হইলো, অবশেষে সে গেলাম এক ঘুরতে ঘুরতে একদিন গেলাম, গিয়ে দেখলাম শিশুবালয় লেখা, সেখানে গিয়ে দেখি আর পুলিশ কি পুলিশের সেই ই করতেছে কি কবিতা আবৃত্তি করতেছে, সে কবিতা আবৃত্তি দেখা তো মুই ভাল লাগলো বেশ কিছুক্ষণ রইলাম ওইখানে, টাইকা টাইকা কি করবো। তারপরে তো ঘুরতে শুরু করে দিয়েছি, ঘুরতে শুরু করলাম দেখতে পাচ্ছি না যে কাউরে দেখতে পাচ্ছি না। অবশ্যই সেই বন্ধু মোড়ে কল করিয়া করছে, সেই বন্ধু কল করছে, মুই তো আনন্দে আত্মহারা হইয়া তার ফোন দইরা মুই তুই কোথায় আছিস, ও বললো তুই কোথায় আছিস। তো যাই হোক খুঁজা টুজা লইলাম ওরে, খুঁজা লইয়া তো সে আড্ডা আড্ডা মারছি গল্প করছি, সে ও তো খুব ফাজিল খুব বদমাস, ও বদমাস বদমাস কথা বলছিল, সে তো আমি মজাই পাইছিলাম। যাই হোক
তো তারপরে কি করলাম, একটা স্টলে ঢুকলাম, বইয়ের স্টলে ঢুকে দিয়ে দেখি ওরে কি ভিড় কি ভিড়, সে ভিড় দেখলাম তো মাথা ঘুরে গেছে, সে মাথা ঘুরে পড়ে জানের মতো অবস্থা, সে মাথা কি করুম, যেমন তোমার কেরা বাইরে বাইরে আসি, বাইরে বাইরে দেখি ও বাবা সে বাইরে কি রোদ্দুর আর কি ভিড়, কি রোদ্দুর আর কি ভিড়, সেই দেখলাম তো এমনিতেই মোর বেশি ভিড় পছন্দ হয় না, তো কি করুম, তো বই আইসি যখন দেখতে তো ওই বই, তারপরে তো দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল, লোকের ভিড় দেখলাম হয়তো কি কি কই মতো আর লোকে সেলফি তুলতে আসে, কেউ কেউ তো আড্ডা মারতে আসে, খাবার খাইতে আসে, তো মুইও দেখলাম যেন আমার গলাটা শুকিয়ে গেছে পানির লেগে, আমি আমি কি করুম, আমি পানির লেগে আমার পরান যায় যায়, তো একটা পানি লয়ে লইলাম, লয়া খাইতে শুরু করলাম, তো খাওয়া দাওয়া কি করুম, তারপরে দেখতেছি কতগুলো পেন্টিং পেন্টিং চলে আর একশো লোকজন, তো দেখা তো আমি কি করুম, পেন্টিং দেখতে আমি ফিদা হয়ে গেছি, কিন্তু টাকা নাই, টাকা নাই জন্য পেন্টিং কিনতে পারলাম না, কিন্তু আমার বন্ধুরা অনেকগুলো পেন্টিং কিনছে আর মুই চয়েস করে দিছি ওরে। হের পরে কি করুম, হের পরে দেখি ও বাবা আবার ঘুরতে গেছি, ঘুরতে গেছি কিছু খাইলাম, সে খাওয়ানোর পরে দেখি ওরে বাবা ঘুরতে খায়া টায়া যেই আটাইছি বাইরানোর পরে উড়ি বাবা কি লম্বা লাইন, কি লম্বা লাইন, সে কিসের লাইন কিসের লাইন, আমি তো দেখতে মন মাথা ঘোরাইতে শুরু করলো যে কিসের লাইন এত লম্বা লাইন, কি এমন আছে মুড়ে দেখতে গিয়া দেখো বাবা আনন্দ পাবলিশার্স তার লাইন, সেই লাইন দিয়ে আনন্দ পাবলিশার্স থেকে লোক বই কিনবো, সেই সেই লাইন দেখে তো মাথা ঘুরার মতো অবস্থা যে কি কি এত বই কেনার কি এরম আছে যে এরম এত বড় লাইন দিয়া বই কিনতে দেবো, কিন্তু ভালো লাগতেছিল লোক বইপত্র পড়ে, তো এটা দেখে আমার ভালো লাগলো। এর পরে দেখলাম যে জাপানি জাপান বলে একটা জায়গা লেগেছে, জাপানে সেখানে গিয়ে দেখো মাগো 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 মা কি করতেছে, তো দেখতেছি সে ছোট ছোট খোলা পাইনছে কি কি সব করতেছে, কি সব কি যেন কয় না ডুসুন ডাসুন কি জাপানরা যে কি সব ক্যারাটে ট্যারাটে করছে, ক্যারাটের মতো কি সব করতেছে, ধপাস ধপাস করে বেড়ে যেতেছে, সেই দিকটা তো মোর মোর তো হয়ে গেছে যে এইটুকু বাচ্চা কত কি করতেছে, আবার মাঝে মাঝে মনে হয়েছে আমি যদি এরকম ছোট হইতাম আমি এরকম করতাম, আমি তখন বাড়ি হয়ে গেছি বলে করতে পারতেছি না, আবার মনে 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 ছিল আমিও তো ছোট ছিলাম তখন দেশে পারিনি, তো যাই হোক ভালো লাগছিল দেখা দেখা, তো তারপরে দেখি উড়ি বা সেই পোলাগুলোর যে কাণ্ড কারখানা সেই দেখা কে আমার বন্ধুরা ডাকলাম দেখে 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 দেখা যা কি করতেছে তুই পারস, তো কইলো আমার হাতের বা হাতের খেল বা হাতের খেল কইরা দেখা তো কইরা দেখা, তো তো যাই হোক সে তো করতে পারলো না কি কমু, তারপরে পাশে দিয়ে তাকিয়ে দেখি পিছন দিকে ওরে কি লোক, সে লোক সে সেই দেখে আমাদের ক্যারাটে ক্যারাটে সব কিছু করে সেগুলো দেখানোর জন্য লোক দাঁড়িয়ে রয়েছে, তো তারপরে যাই হোক তারপরে সেখান থেকে গেলাম হলো আরেক জায়গায় সেই বাংলাদেশের একটা স্টলের সামনে দিকে, ও সেই বেটা ছেলেগুলো ওই পোলা মায়াগুলো দেখি গান গাইতে শুরু করছে, মোট তো দেখতে খুব ভালো লাগতেছে, সে গান আমার এমনিতেই ভালো লাগে গান, সে গিটার বাজায় বাজায় গান গাইতেছে, সে দেখতাম মুই তো অনেকক্ষণ দাঁড়ালাম ওখানে ভিডিও করলাম, তবু গান শুনলাম গান তো শুনলাম মুই কি কি কই মোর তো পড়ানটা জুড়ে গেল, গান গান শুনলাম গান শুনছি আর এদিকে ভিডিও করতেছি, ভিডিও করতে করতে মাঝে মাঝে বা নিজের ছবিও তুলতেছি, তো মোর বন্ধুটা তো মোর একাই তিয়ে জব্দ তিয়ে জব্দ, তো মুই কি পাই নাকি গান, মুই কইতেছে মুই মুই পারি নাকি গান, মুই কি কেমনে গান গাবো, ও তো কইতেছে কি কেন পারবি না কর কর করলে, ও আমি না রে না রে আমি পারি না রে, সে কি কই মু সে ওর সঙ্গে তো ফাজলাম, ও তো আমার ফাল বাকি বলবো মানে আমার পিছনে পড়ে আছে গান গাইবে মরে দিয়ে তো তাই না নেলে আছে, তার সঙ্গে সামনে মুই তো যতটা যত হাত হাত সারতাছি ও ততই মরে তাই না নেলে আছে, তাহলে তো যাই হোক আলটিমেটলি সে ওর হাত সারে আমি পলাইছি, পলানোর পরে অনেকক্ষণ ধরে ঘুরতেছি 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 ঘুরেই যাচ্ছি ঘুরেই যাচ্ছি, মোর তো গলা টলা শুকিয়ে গেছে কাঠ হয়ে গেছে, অবশেষে মোর মনে হইলো আরে আমার তো গলা গলার আর আমার একটা ইয়ে আছে কি কইমু ভালো লাগার বিষয় আছে, কোনো মেলা টেলা গেলে ছোটোবেলা থেকেই মোর কুলফি খাইতে ইচ্ছে করে, কুলফি আইসক্রিম ঠান্ডা জাতীয় যাই পাই সেটা খাওয়ানোর খুব মন চায়, তো সেটা যাই হোক দেখতে পাশাপাশি দেখেছিলাম দেখবা যদিও আটকার কিনে, কিন্তু আলটিমেটলি যখন দেখলাম সামনে যে সে কুলফি তো মুই পেলাম না মুড়ে কুলফি খাইতে, এরকম মোর কুলফি না হইলে না, তো ওই বন্ধুটারে কইলাম তুই খাবি নাকি, ও গেল না, তো মন মনে মনে বললাম হ্যাঁ ঠিক আছে তো মোর টাকা তো বাঁচলো ঠিক আছে,
তো যাই হোক, ও তো খাইলো না, ওই কুলফি কিনা লয়ে এলাম, কুলফি কিনা যে মুখে দিলাম ওর প্রাণটা জুড়ে গেল কুলফি দেখা। তো কুলফি খাইতে খাইতে নাচতে নাচতে ওই তো বইমেলা থেকে বেরোলাম, ও তোমাকে বলা হয়নি মাঝে মাঝে দুইখানা বইও কিনছি। হ্যাঁ, তো বই দুইখানা বই কিনছি। তো মুই এই আইসক্রিম খাইতে খাইতে মুই বাইরে গেলাম গেট দিয়া। বাইরে আমার বন্ধুটা তো সে বাসার হয়ে পায়জামি শুরু করে দিল, করতে করতে মেট্রো স্টেশনে এলাম। মোর পেছনে ওই যে ভদ্রলোক, ওই ভদ্রলোক তো সে মোর ক্যামেরাতে কিছুতেই তাকাইবো না, মোর তো কি হাসি লাগছিল যে ভদ্রলোক কিরম করছিল মোর পেছনে ক্যামেরা দিয়ে তাকাবে না বলে। তো যাই হোক, আলটিমেটলি সেই মেট্রো স্টেশনে এলাম। ফাইনালি আমাদের সারা দিনের ঘোরাফেরা হয়ে গেছে, আমরা এত বই দেখেছি লাইফে, এত বই পড়িও না, তার মধ্যে দেখাতে তো দোষ নেই, বই টই কিনেছি, তার মধ্যে আমি একটা খুব সুন্দর জিনিসটা দেখাচ্ছি, এই হলো জিনিস খুব সুন্দর, তাই কিন্তু আমি চয়েস করেছি, তাই জন্য থ্যাংক ইউ। আর কি জিনিস? আর আমাকে বাইবেল দিয়েছে, বাইবেলটাও দেখাচ্ছি, এই যে বাইবেল ফ্রিতে পেয়েছে তাই নিয়েছে, কিনে হলে নিত না। বাবা দিদা এই একটা কিনেছি, আর বন্ধুর জন্য অনেকগুলো কার্ড কিনে, আমি দিদিটা ওনাকে দিদি বলেছিলাম বলে উনি আমাকে ফ্রি পে একটা জিনিস দিয়েছে। এই দিদিটা আমাকে ফ্রিতে এইটা দিয়ে, খুব সুন্দর দেখতে। থ্যাংক ইউ। যাই হোক, সারাদিন খুব ভালো ঘুরেছি। আমার আমার বইগুলো দাও, দিচ্ছে না আমার বইগুলো, বইগুলো আমার কাছে থাকবে, নেক্সট টাইম আবার যখন দেখা হবে তখন সেই বইগুলো, নেক্সট টাইম বলতে নেক্সট মান্থ, কারণ এই মান্থ আমার হবে না এক্সাম। ঠিক আছে, তো যাই হোক, সারাদিন খুব এনজয় করেছি, ভালো কেটেছে বইমেলাতে। আবার নেক্সট টাইম অন্য কোথাও তোমাদের সঙ্গে দেখা হবে, অন্য কোনো জায়গায় ঘুরতে গেলে আর অবশ্যই তোমাদের ভিডিও করে পাঠাবো। ভিডিও দেখতে গেলে স্টে টিউন, প্রেম হোক যখন তখন। টাটা।